কারণে অকারণে প্রতিনিয়তই দাম বাড়ছে নিত্যপণ্যের কারখানায় উৎপাদিত ও আমদানি করা পণ্যের দাম যেমন বেড়েছে একই সঙ্গে বেড়েছে দেশে উৎপাদিত কৃষি পণ্যের দাম ফলে এই যাবৎকালে সর্বোচ্চ দামে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্য কিনে খেতে হচ্ছে ভোক্তাদের কারণ হিসেবে কৃষি পণ্যের বাজারে সিন্ডিকেটের কথা এখন প্রকাশ্যেই বলছেন দায়িত্বশীল মন্ত্রীরা এরপরও কৃষি পণ্যের বাজার তদারকির দায়িত্বে থাকা নিয়ন্ত্রক সংস্থা যেমন ভাত ঘুমে কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হলেও অজুহাতের শেষ নেই সংস্থাটির কর্মকর্তাদের সার্বিক পরিস্থিতি দেখলে এটাই মনে হবে যে চলমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে যেন কোনো দায়ী নেই কৃষি বিপণন অধিদপ্তরের